উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোয়েব। সভা শেষে 2013-2014 সালের জন্য 25 সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি নির্বাচিত করা হয়। এতে সভাপতি হিসেবে মামুনুল হক সাজু, সাধারণ সম্পাদক হিসেবে নুরুস সুফিয়ান চৌধুরী এবং ট্রেজারার হিসেবে মিসবাউল বাড়িকে নির্বাচিত করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী অ্যাক্টিভিস্ট ফোরাম যুক্তরাজ্যের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 77তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহ্বায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সোহেল আহমেদ সাদিকের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি যুক্তরাজ্য কমিটির সাবেক আহ্বায়ক এম এ মালিক। বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ কাদের, শেখ শামসুদ্দিন শামীম, কামাল উদ্দিন, রহিম উদ্দিন, মাসুম আহমেদ, মুবিন তরফদার, তাজউদ্দিন প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় জিয়াউর রহমানকে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উল্লেখ করে তার কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন। সিলেট জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম এনামুল হক ও প্রখ্যাত কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর সহধর্মিনী সেলিনা আফরোজ চৌধুরীর স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পূর্ব লন্ডনের মন্টিফিওরি সেন্টারে যুক্তরাজ্যের 31টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনিসুর রহমান আনিসের পরিচালনায় এবং আজিজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সূচনা বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়াউদ্দিন লালা। আলোচনা অনুষ্ঠানে বক্তারা মরহুমদের জীবনে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, মরহুম এনামুল হক সিলেট জেলা ছাত্রলীগের উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন। এছাড়া মরহুম সেলিনা আফরোজ চৌধুরীর কর্মময় জীবন নিয়েও স্মৃতিচারণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন আহমেদ নুরুল টিপু, লেখক নুরমণি, নাজনীন সুলতানা শিখা, কাউন্সিলর খলিল কাজী, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাহবুদ, আজিজুল কামাল প্রমুখ। আলোচনা পর্ব শেষে ব্রিকলেন মসজিদের হাফিজ মোহাম্মদ সাজ্জাদুর রহমান মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন। সাউথ লন্ডনস্থ প্রবাসী বাঙালিদের সংগঠন সুর বন্ধনের উদ্যোগে এক গেট টুগেদার পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাউথ লন্ডনের স্থানীয় একটি হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শাহাদাত হোসেন মাসুমের সভাপতিত্বে এবং আইনজ্ঞ পিয়ারা মাইনিন পিয়ার সঞ্চালনে এতে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। উপস্থিত ছিলেন হান্নান খান, আসমা রুবি, মতিন সহ স্থানীয় বাঙালিরা। যুক্তরাজ্য জাতীয়তাবাদী দল বিএনপি লন্ডন মহানগর শাখার উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 77তম জন্মবার্ষিকী উপলক্ষে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় এই সভায় বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, সাবেক সহসভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, আব্দুল হামিদ, সাবেক যুগ্ম সম্পাদক শরীফুজ্জামান চৌধুরী তপন, এম লুৎফর রহমান, লন্ডন মহানগর বিএনপির শহীদুল ইসলাম মামুন, শামসুর রহমান মাতাব, এনামুল হক সহ আরও অনেকে। এ সময় উপস্থিত বক্তারা অভিযোগ করে বলেন, সরকার বিএনপিকে নেতৃত্বশূন্য ও ধ্বংস করতে ষড়যন্ত্র করছে। তারা অবিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল ও কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের নিঃশর্ত মুক্তির দাবি করেন। লন্ডন সফররত সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের জ্যেষ্ঠ পুত্র আজিজুস সামাদ আজাদ ডনকে হিত্র যুবলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার ওয়েস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে হিত্র যুবলীগের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের সহসভাপতি নেপু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস শহীদের পরিচালনায় এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল লেইস মিয়া, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, সহসভাপতি আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম শামীম, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন লিটন, আবুল কালাম রাজু, কাজী মাসুম সহ আরও অনেকে। সভায় বক্তারা
স্বাধীনতা যুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধীদের বিচার অনতিবিলম্বে করতে বর্তমান সরকারের কাছে আহ্বান জানান। যুক্তরাজ্য জাকির পার্টির উদ্যোগে শুক্রবার পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিটস্থ একটি সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বিরাট ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আলহাজ আব্দুল কুদ্দুস। প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন জাকির পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব জাকির মঞ্জিলের খাদেম মাওলানা খাজা মঈনুদ্দিন আহমেদ জালালাবাদী। আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার সাবেক প্রভাষক মাওলানা নুরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল আই ইউরোপের ইসলামিক বিভাগের প্রধান বিশিষ্ট টিভি ভাষ্যকার মাওলানা শফিকুর রহমান বিপ্লবী। মাহফিল পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম জলটুপি। এতে অনেক জাকিরান আশিকান অংশগ্রহণ করেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী সোয়েব। উপস্থিত বক্তাগণ এ সময় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব মহত্ত্ব ও কোরআন সুন্নার ভিত্তিতে আলোচনা করেন এবং বৈধ বলে প্রমাণ করে যারা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেন তারা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন তথা ইসলামের মুখোশধারী শত্রু বলে এদের থেকে ইমান রক্ষার আহ্বান জানান। সর্বশেষে পবিত্র মিলাদ শরীফ পাঠ করে মুসলিম উম্মার অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে যুক্তরাজ্যের ন্যায় তুষারপাতে আক্রান্ত ফ্রান্সের রাজধানী প্যারিস, ভোগান্তির পাশাপাশি ভিন্ন আনন্দ। কালীগঞ্জবাসীদের উদ্যোগে কালীগঞ্জ জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়কে কলেজে উন্নীত করার পদক্ষেপ গ্রহণ।